আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের ব্রাশি ও ত্রাশি পৃষ্ঠার দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক ব্রাশি পৃষ্ঠার এখানে বলা হয়েছে শব্দের লগ্ন খুঁজি শব্দের লগ্ন খুঁজির এখানে প্রথমে কবি পরিচিতি দেওয়া আছে এটি পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে এই প্রবন্ধ থেকে বিভিন্ন ধরনের লগ্ন শনাক্ত করো এবং প্রদত্ত শকে লেখো এখানে এই গল্পটি বা এই প্রবন্ধটি মনোযোগ সহকারে পড়তে হবে আর লগ্ন শনাক্ত করতে বলা হয়েছে আর নিচে বা ত্রাশি পৃষ্ঠায় একটি শখ দেওয়া আছে সেই শখটি পূরণ করতে হবে আমি শখটিতে আসতেছি শখটি আসার আগে আমি আর কথা বলি এই যে বচন নির্দেশক বলক শব্দ ক্রিয়া বিভক্তি এই বিষয়গুলো কি এইগুলো বিষয় একাশি পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা একাশি পৃষ্ঠায় এইটা বিষয়টি পড়ে নিবা এখানে প্রথমে বচন তাহলে আমি প্রবন্ধ থেকে উদাহরণ হিসাবে বচন পেয়েছি কি আন্ডারলাইন করেছি বচনের উদাহরণটা হচ্ছে দের। তাহলে তাহলে হলো কি বাদিদের হওয়ার কারণে এখানে দের হচ্ছে বচন এরপরে নির্দেশক নির্দেশকের উদাহরণ হিসাবে এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে একটা তাহলে এখানে টা হচ্ছে নির্দেশক তারপর হচ্ছে কতা যেটা হচ্ছে যে এতখানি কয়েকজন আর নির্দেশকটা কি আমি ইংলিশে আমরা নির্দেশককে কি বলি নির্দেশককে আমরা বলি এখানে আর্টিকেল বলি আমরা তাহলে আর্টিকেল কি দি এ এই যে বিষয়গুলা টিটা খানাখানি বা জন এগুলোই কি নির্দেশক তাহলে আছে যে একটা কথাটা এতখানি কয়েকজন এরপরে বলক বলক কি বলকের হচ্ছে নিশ্চয় এখানে রসই যুগ হবে বলকে রসই আর ও যোগ হবে একটা জিনিস মনে রাখবা বলকে কি হবে রসই ও ও যুক্ত হয় তা এখানে দেখো নিশ্চয়ই আমি রসইতে কি করা হয়েছে আন্ডারলাইন করা হয়েছে তারপর তারপরে সত্যই দৃষ্টি ও তারপরে বাস্তবিক ওই করেও জন্যই হয় তখনই গেলেই মূল্যবান ওই মতই তারই সাহিত্যও হলেও এরপরে শব্দ বিভক্তি শব্দ বিভক্তি কি শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় তাহলে সঙ্গের সঙ্গে কি বিভক্তি যুক্ত হয়েছে এখানে আমরা দেখব শিল্পের শিল্পের শিল্পর সাথে কী যুক্ত হয়েছে এর বিভক্তি যুক্ত হয়ে এখানে সাহিত্যিকের এখানে এর বিভক্তি যুক্ত হয়েছে তাহলে মূল শব্দ আছে সাহিত্যিক তাহলে সাহিত্যিকের সাথে এর তাহলে সাহিত্যিকের তারপর আছে দল দলের সাথে এ যুক্ত হলে হয় দলে এরপরে মনে তাহলে মনের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে তাহলে মন যোগ এ বা মনে তারপরে হচ্ছে যুগে যুগ যোগ এ তাহলে যুগে তারপর হচ্ছে বন্ধুর বন্ধু যোগ র বন্ধুর তারপর আন্তরিকতায় তাহলে আন্তরিকতা যোগ উনত্রিশ অ তাহলে গেছে আন্তরিকতায় এরপরে ক্রিয়া বিভক্তি মানে ক্রিয়া শব্দের সাথে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি তাহলে এখানে হচ্ছে যে উঠবেন তাহলে উঠবেন এখানে উড যোগ উডব যোগ যুক্ত হয়েছে তাহলে উঠবেন তারপর বলে তাহলে বল যোগ এ বলে তারপর ভিড়তে তাহলে ভিড় যোগ তে যুক্ত হয়েছে তারপর হচ্ছে করে কর যোগ এ যুক্ত হয়েছে তারপর লাগছে তারপরে লাগ যোগ সে তারপর উঠছে উড যোগ এসে উঠছে ঘাট যোগ ঘটে সে ঘটে ঘট যোগ এসে তাহলে এভাবেই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে এখন তোমরা এভাবেই এই শখটির উত্তর লিখে রাখতে পারবা তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন